এই পৃথিবীতে না জানি কত রহস্য রয়েছে যা এখনো আমাদের কাছে অজানা। আমিও একজন মানুষ, আপনিও একজন মানুষ, আমরা প্রত্যেকেই হিউম্যান বিইংস। বৈজ্ঞানিক ভাষায় আমাদের নাম হোমো সেপিয়েন্স। বাস্তবিক অর্থে আমরা সকলে এক হওয়া সত্ত্বেও আমরা কিন্তু পরস্পর থেকে অনেকখানি আলাদা, যে কারণে কেউ দ্রুত কোনো একটি বিষয়ে বুঝতে পারে, আবার পরক্ষণে ওই বিষয়টি বুঝতে কোনো একজনের দীর্ঘ সময় লাগে। কেউ দ্রুত জীবনে সাফল্য পায়, কেউ বা দীর্ঘ প্রচেষ্টার পর সাফল্য পায়। কেনই বা এমনটা হয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক তথ্যই সামনে এসে, আর তার মধ্যে থেকে আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। বন্ধুরা, আজ যে বিষয়গুলি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি, আমাদের বিভিন্ন প্রাচীন গ্রন্থে এই বিষয়গুলি বারবারই উল্লেখ রয়েছে, এবং বর্তমান বিজ্ঞান সেই নিয়ে গবেষণা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই সমস্ত বিষয়গুলি সত্য। এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রকৃতির মানুষদের ওপর গবেষণা করেই তবেই এই সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়েছে। প্রথম যে বিষয়টির কথা বলবো তা হলো, আপনার হাতের তালুটি ভালো করে লক্ষ্য করে দেখুন। দেখুন তো, এই ধরনের কোনো চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা। এটা নিশ্চয়ই আপনি জানেন যে যিনি হাতের রেখা পড়তে পারেন, অর্থাৎ পাম রিডিং করতে পারেন, অনেক ক্ষেত্রেই তিনি আগাম ভবিষ্যৎ সম্পর্কে একটা আভাস দিয়ে দেন। মানুষের হাতের রেখা সম্পর্কিত এই যে বিদ্যা, সেই বিদ্যার ইতিহাস অতি প্রাচীন, এবং বিভিন্ন ধর্মে, বিভিন্ন শাস্ত্রে এবং বিভিন্ন দেশের মানুষরা এই বিষয়টিকে কিন্তু মানে এবং বিশ্বাস করে। হাতের রেখা সম্পর্কিত এই বিদ্যার ইতিহাসে পরিষ্কার করে উল্লেখ রয়েছে যে যে সমস্ত ব্যক্তিদের হাতের রেখায় এই এক্স চিহ্ন বা এই এম চিহ্ন রয়েছে, তারা যথেষ্ট বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি, এবং তার পাশাপাশি তাদের সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটি অত্যধিক বেশি থাকে। এসটিআই ইউনিভার্সিটি মস্কোতে একটি গবেষণায় দেখা গিয়েছে, যাদের হাতে এই এক্স চিহ্ন রয়েছে তারা অসম্ভব বুদ্ধিসম্পন্ন। অথচ মজার বিষয় হলো এই যে অধিকাংশ মানুষ এক্ষেত্রে এই বিষয়টি নিজেরাই জানেন না। হয়তো তাদের হাতে রয়েছে, অথচ তারা এই বিষয়টি জানেনই না। যাদের হাতে এই এক্স চিহ্ন রয়েছে তারা অসম্ভবকে সম্ভব করতে পারে। নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন ক্রিয়েটিভিটি, নতুন চিন্তাভাবনা, অভিনবত্ব এরা নিজেদের অজান্তেই করে ফেলে। ভাগ্যচক্রে এই সমস্ত মানুষরা অত্যন্ত লাকি হয়ে থাকেন। যদি আপনার একটি হাতে এই এক্স বা ক্রস চিহ্ন থাকে, তাহলে আপনি সাধারণ মানুষ অপেক্ষা বুদ্ধিমান। কিন্তু যদি আপনার দুটি হাতেই এই এক্স চিহ্ন থাকে, তাহলে নিঃসন্দেহে আপনি একজন জিনিয়াস ব্যক্তি, এবং আপনি জীবনে অনেক কিছুই করতে চলেছেন বা অলরেডি করেও ফেলেছেন। আলেকজান্ডার দি গ্রেট, সর্বপল্লী রাধাকৃষ্ণন, আব্রাহাম লিঙ্কন, এইরকম তাবড় তাবড় বহু মানুষদের হাতেই এই চিহ্ন দেখা গিয়েছে। সুতরাং আপনার হাতে যদি এই এক্স চিহ্ন থাকে, তাহলে আপনি সম্পূর্ণরূপে জেনে রাখুন যে আপনার ভেতরে এতটা পরিমাণ শক্তি রয়েছে যা আপনি নিজেই কল্পনা করতে পারছেন না। হাতের মধ্যে এই এক্স চিহ্ন, বিশেষ করে দু হাতে এই এক্স চিহ্ন বিশ্বের কেবলমাত্র 5% মানুষদের মধ্যেই দেখতে পাওয়া যায়। দ্বিতীয় বিষয়টি হলো রেস্ট ব্যান্ড অন রিস্ট, অর্থাৎ এর অর্থ হলো আপনার হাতের কড়ি আঙুল এবং বুড়ো আঙুল, এই দুটোকে স্পর্শ করে এইভাবে রাখুন। এবার ভালো করে লক্ষ্য করে দেখুন যে আপনার এই জায়গায় এইরূপ কোনো রগ বা পেশি দেখা যাচ্ছে কিনা। যদি এই ধরনের কোনো কিছু না দেখা যায়, তাহলে আপনি একজন সাধারণ মানুষ। কিন্তু যদি আপনার এই ধরনের মাসেল বা পেশি দেখা যায়, তাহলে নিঃসন্দেহে আপনি ধরে রাখুন আপনি একজন বিশেষ স্পেশাল মানুষ। যদি আপনার এই ধরনের মাসেল দেখা যায়, তাহলে একেবারেই নিশ্চিত হয়ে যান ভবিষ্যতে আপনার সাফল্য অবধারিত।
অধিকাংশ সফল মানুষদের মধ্যেই এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায়। আপনি মানুন আর নাই মানুন, কিন্তু এই বিষয়টি যদি আপনার থেকে থাকে তাহলে নিঃসন্দেহে আপনি একজন বুদ্ধিমান। আপনি এই বিষয়টি অনুভব করতে পারেন নাও করতে পারেন সেটা বিবেচ্য বিষয় নয়, তবে আপনি একজন নিঃসন্দেহে জিনিয়াস ব্যক্তি। আপনার মধ্যে অসম্ভবকে সম্ভব করে দেওয়ার ক্ষমতা রয়েছে এবং একদিন না একদিন তার প্রকাশ পাবেই পাবে, হয়তো ইতিমধ্যেই পেয়ে গেছে। এবং তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো ফিঙ্গার অ্যালাইনমেন্ট, অর্থাৎ হাতের আঙুলের প্রকৃতি। আপনি আপনার হাত দুটিকে ঠিক এইভাবে রাখুন এবং তারপর ভালো করে লক্ষ্য করে দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন যে আপনার এই তিনটি আঙুল কী অবস্থায় রয়েছে, তর্জনী, মধ্যমা এবং অনামিকা। আপনার অনামিকা তর্জনী থেকে বড় হচ্ছে নাকি তর্জনী অনামিকা থেকে বড় হচ্ছে, নাকি তর্জনী এবং অনামিকা উভয়ই সমান অবস্থায় রয়েছে? যদি আপনার প্রথম কন্ডিশনটি হয়, অর্থাৎ আপনার তর্জনীটি অনামিকা থেকে বড় হয়, তাহলে আপনি একজন যুক্তিবাদী মানুষ। সমস্ত বিষয়কে যুক্তি দিয়ে বিচার করার, চিন্তাভাবনা করার আপনার কাছে অত্যধিক প্রাধান্য পায়, আবেগ আপনার কাছে খুব একটা প্রাধান্য পায় না। এবং যদি আপনার অনামিকাটি বড় হয় তাহলে আপনি যুক্তি অপেক্ষা আবেগকে বেশি প্রাধান্য দেন এবং সমস্ত বিষয়কে ইমোশনালি ভাবার চেষ্টা করেন এবং বহু সময়ই আপনার আবেগের কাছে যুক্তি হার মানে। আর যদি তৃতীয় শর্তটি হয়, অর্থাৎ আপনার অনামিকা এবং তর্জনী দুটি সমান থাকে, তাহলে বন্ধু নিঃসন্দেহে আপনি একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ। আবেগ এবং যুক্তি কোথায় কতটা কিভাবে প্রয়োগ করতে হয় তা আপনার মতো দ্বিতীয় কারো জানা নেই। আপনি নিঃসন্দেহে একজন জিনিয়াস ব্যক্তি এবং আপনার মস্তিষ্কের কি অসম্ভব শক্তি রয়েছে তা আপনি নিজেও ভাবতেই পারবেন না। তাই এই যে তিনটি চিহ্ন বা সাইন, এর মধ্যে যদি কোনো একটি আপনার থেকে থাকে তাহলে নিঃসন্দেহে আপনি একজন বিশেষ ব্যক্তি। আপনার ভেতরে এতটা পরিমাণ পজিটিভিটি, ইতিবাচক শক্তি রয়েছে যে আপনি জীবনে অনেক কিছুই করতে চলেছেন। আপনি শুধুমাত্র জানতেন না যে আপনার মধ্যে এই বিশেষ চিহ্নগুলি রয়েছে, কেবলমাত্র নিজের ওপর এবার বিশ্বাস রাখতে হবে। এই তিনটি বিশেষ চিহ্নের মধ্যে আপনার মধ্যে কোন চিহ্নটি রয়েছে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।